দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বড় হবে হাশরের মাঠের একটা দিন হবে তত বড় আল্লাহ সূর্যটা মাথার উপরে থাকবে সেই দিন দুনিয়ার সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস মাত্র 12,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই লোহাটা গলে পানির মতো হয়ে যায় আর সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস মাত্র 1.5 থেকে 2 মাইল মাথার উপরে থাকবে সেই দিন মানুষের জিহ্বা বের হয়ে কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে সেই দিন আর ঘর্মাক্ত হয়ে থুতনি পর্যন্ত মানুষের ডুবে যাবে কি কঠিন পরিণতি এইভাবে লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে আল্লাহ কাহার হয়ে থাকবেন সেই দিন হযরত আদম সফিউল্লাহ আল্লাহর দরবারে যাবে না ভয়তে আল্লাহর কাহারিয়াত দেখে আদমের সাহস হবে না মূসা ঈসা ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব সুলাইমান দাউদ আলাইহিস সালাম গণের কারো সাহস হবে না ঈসা নবী বলবো হাশরবাসী তোমরা রহমতের নবীর দরবারে দৌড়াই যাও আজকে নবী ছাড়ার উপায় আমাদের কারো নাই আল্লাহি বিল্লাহি তাল্লাহি এই কোরআনের এই কোরআন আল্লাহর এই কালাম প্রমাণ করতেছে আশা আইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ বলেন হাবিব আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাইলাম আশা সাধারণ বাংলা অর্থ আছে সম্ভবত কিন্তু তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে আশা শব্দ যখন আল্লাহ ব্যবহার করেন তখন এটা হবে অবশ্যম্ভাবী ও নবী আপনাকে অবশ্যই মাকামে মাহমুদ দেব আল্লাহর আরশে মুআল্লার ডানে নবীজির জন্য আসন বরাদ্দ করা হবে সেই দিন আল্লাহর রাসূল দৌড়ায় যাবেন আরশে মুআল্লার সামনে কুদরতি কদমে সেজদার মধ্যে পড়ে যে একটা চিৎকার করে বলবে ইয়া রব হাবলি উম্মতি ইয়া রব হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার আমার উম্মত বড় গুনাহগার উম্মত বড় গুনাহগার এত বছর পার হয়ে গেল দুনিয়ার 50,000 বছর একদিন হাশরের একদিন হবে তত বড় সেই দিনে লক্ষ লক্ষ বছর পার হলো আমার আল্লাহর কাহারিয়াত গেল না যখন আল্লাহর নবী সেজদার মধ্যে পড়ে কেঁদে ফেললেন সাথে সাথে আল্লাহর বড় দয়া লেগে গেল আল্লাহর মায়া লেগে গেল এই কোরআন সাক্ষী দিচ্ছে আল্লাহ বলবেন হাবিব আপনি মাথা উঠান আর আপনি মাথা নত করে থাকবেন না সেজদায় পড়ে থাকবেন না কি চান নবীজি তখন বলবে ইয়া রব হাবলি উম্মতি আমার উম্মত বড় গুনাহগার আল্লাহ ডাক দিবে হাবিব মেহশরের মাঠে মাথা উঠান মর সেজদায় পড়ে থাকার জন্য আপনাকে আমি আনি নাই নবী গো আপনার কাদার জন্য মেহশরের মাঠ কায়েম করি নাই আমি কোরআনে ওয়াদা করেছিলাম আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো বন্ধু জান আপনি যাকে খুশি তাকে নিয়ে আমি আল্লাহর জান্নাতে আগে চলে যান আপনি নবীর আগে কেউ জান্নাতে যাবে না আপনি নবীর আগে কেউ জান্নাতের তালা খুলতে পারবে না একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার হৃদয় এইচডি মিডিয়া দা ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর এই জমিনে যেদিন শাহজালাল ইয়ামানি মুজাররদ এসেছিলেন আমি মাঝে মাঝে দোয়াজে বলি আপনারা আমাদের জন্য স্টেজ তৈরি করেন মঞ্চ তৈরি করেন বিরাট কষ্ট করে এই ভাইগুলি মাহফিল সাজাইছেন আপনারা সাজাইলেন আমরা গান গেয়ে গেলাম আলোচনা করে গেলাম মঞ্চ কাঁপিয়ে গেলাম যাওয়ার সময় কিছু হাদিয়া তোফা সুন্দর খাবার মেহমানদের সম্মান ইজ্জত আপনারা আলেম হিসেবে আমাদেরকে করেন কিন্তু 360 আউলিয়া যখন এই জমিনে এসেছিল কোথায় খাবে কোথায় ঘুমাবে কোন জায়গা থাকবে কে রিসিভ করবে কে রান্না করবে গাছের নিচে ঘুমিয়ে জঙ্গলে বাসা বেঁধে এই জমিনের রন্ধে রন্ধে যারা কালেমার দাবাত দিয়ে ইসলামের পতাকাকে যারা উত্তীর্ণ করে গেছে এক শাহজালাল ইয়ামানি মুজাররদি যা করেছে আমরা এদেশের 18 কোটি মুসলমান তা করতে পারে না কথা ঠিক না
চির সত্য আল্লাহ এদের উদ্দেশ্যে বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খাইর আমারই বান্দাদের ভিতরে একদল বান্দা থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে প্রিয় বরুর আর মুসলমান মাইকের আওয়াজ যত দূর যায় মা বোনেরা ঘরের মধ্যে বসে আমার কথাগুলি শুনবেন যদিও আগের সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন ভিন্ন তারপর ওলামায়ে কেরাম এই দাওয়াতি মিশন আলেম ওলামারা করে যাচ্ছে আমরা এখনো করে যাচ্ছি আমরা দাওয়াত দিই আপনারা এই দাওয়াত দেওয়ার পরিবেশ আপনারা তৈরি করে দেন অবদান কোন অংশে আপনাদেরকে ছোট করে দেখার সুযোগ নাই আপনারা এই পরিবেশ তৈরি করেন আমরা দাওয়াত দিই আপনারা আসেন হুজুর ওলামায়ে কেরাম জবান থেকে কি বলে এটা শুনে বাড়ি পর্যন্ত আপনারা নিয়ে যাবেন এই আশায় আপনারা আসেন বড়রা আর মুসলমান যেই মাটির উপরে আজ আপনি বসে আছেন আগামী দিন এই মাটির নিচে আপনার ঘর হবে রাজা বলেন মহারাজা বলেন ধনী আর দরিদ্র বলেন কোটি কোটি টাকার মালিক বলেন আজকে ফরিদি সাহেবের জন্য ওলামায়ে কেরামের জন্য আপনারা চেয়ার পেতে দিয়েছেন সম্মানের আসন দিয়েছেন আপনারা আজকে চটের উপরে বসেছেন কারণ আপনারা আমাদেরকে সর্বোচ্চ সম্মান আজ দিয়েছেন বাজার কবরের ডাক যদি আজ রাত্রিবেলা আসে কালকে সন্ধ্যার আগে দাফন কাফন হয়ে যাবে আমার যেই চেয়ার আজকে আমার জন্য বরাদ্দ করা হলো কালকে কবরে চেয়ার বরাদ্দ হবে না বৃষ্টি যদি নামে ফরিদি শাম যত বড় বক্তা হোক না কেন ওই কবরের মধ্যে পানিও যদি উঠে মানুষেরা বলবে ওই পানির ভিতরে কাদার ভিতরে তাকে দাফন করে দেওয়া হোক চিরবাস্তব থেকে বলতেছি কোটি কোটি টাকার ওই সময় কোনো মূল্য নাই আহা করোনার সময় মানুষ চিনা গেছে সন্তান বাবার লাশের পাশে যায় নাই সন্তান বাবার জানাজাতেও যায় নাই সন্তান বাবার কাফন গোসল ফসলের কাছেও যায় নাই স্বামীর স্ত্রী যে বিবির জন্য স্বামী হালাল হারামের তোয়াক্কা করে নাই কোনটা হালাল কোনটা হারামের তোয়াক্কা করে নাই সেই বিবিটাও তার কবরের পাশে যায় নাই লাশের পাশেও যায় নাই ভয়ে যদি করোনা আমারে ধরে যদি দুনিয়ার করোনার ভয়ে যদি একজন বিবি স্বামীর থেকে জুদা হয়ে যায় সন্তান যদি জুদা হয়ে যায় তাহলে বুঝি যান হাসরের মাঠ আর কবরে জিন্দিগি বান্দার জন্য কত বড় ভয়াবহ হবে অনবির উম্মত দুনিয়ার থেকে বুঝে যাওয়ার পালা এখান থেকে বুঝে বাড়ি পর্যন্ত যাওয়ার পালা মুসলমানই জন্য আল্লাহ বলেন أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِي আল্লাহ বলেন এই ইমানদার তুমি আমি আল্লাহকে ভয় করার মতো তুমি ভয় করো তুমি ভয় করার মতো ভয় করো মনোযোগ দেন আল্লাহকে কিভাবে ভয় করা লাগবে আল্লাহকে কিভাবে ভয় করা লাগবে একটা সাপেরে মানুষ যেইভাবে ডরায় আল্লাহকে সেইভাবে ভয় পায় না একটা কুকুরকে মানুষ যেইভাবে ডরায় আল্লাহকে সেইভাবে ডরায় না একটা যোগকে মানুষ যেইভাবে ভয় পায় সেইভাবে আল্লাহকে ভয় পায় না তো আল্লাহ বলেন হাক্ক তুকাতি ভয় করার মতো তোমরা ভয় করো ওয়ালা تموتن إلا وأنتم مسلمون আর মুসলমান না হয়ে তোমরা মরির না মুসলমান হয়ে কবরে আসো মুসলমান হয়ে কবরে আসো মুসলমান বড়রার মুসলমান মুসলমান কেমনে হতে হবে বাস্তবতা থেকে আজ আপনি বুঝে যান একটা ঘটনার বাস্তবতা থেকে আপনাকে আজকে শোনাচ্ছি মুসলমান কেমনে হওয়া লাগবে
আমাদের দেশে দেখেন হঠাৎ করে ওই যে আপনার কি বলে মরিচের দাম বেড়ে যায়, হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যায়, হঠাৎ করে মুরগির দাম বেড়ে যায়। আচ্ছা করোনায় কি সব মুরগি মরে গেছে? জোরে কর, মুরগির কি করোনা হয়েছে? তো সাত দিন আগে দাম ছিল 290 টাকা, 150 টাকা, সাত দিন পরে ওই মুরগির দাম হয়ে গেল 250 টাকা। কারণটা কি? আবার সাত দিনের ব্যবধানে ওই মুরগি আবার 150 টাকা আইসেছে, কারণটা কি? এই আমার দেশে মুরগার ডিমের দাম বাড়ছে। আজকে মুরগায় কি হরতাল ডাক দিছিল যে তোরা ডিম পেলে খা, আমি আর ডিম দিব না? না, হরতাল ডাকে না। সাত দিনের ব্যবধানে মুরগার ডিম ছিল 35 টাকা, সাত দিনের ব্যবধানে মুরগার ডিমের দাম হলো 60 টাকা। এই সিন্ডিকেট আলারা সিন্ডিকেট করিয়া এই কোটি কোটি টাকা আমাদের পকেট থেকে ওরা হাতায় নিয়ে চলে যায়। আমার দেশের কিছু খেটে খাওয়া মানুষ দিন মজুর, আপনার বাড়ি হয়তো বিদেশের ছেলে আছে পয়সা পাঠা, বড় চাকরি করে পয়সা পাঠা, বিরাট বড় ব্যবসা আছে আপনার, হিসাবের কোনো সমস্যা নাই। কিন্তু যেই বেটা সারা দিন পরিশ্রম করার পরে 500 টাকা রুজি করে, সে বাজার করার সময় তার চোখের কোনা দিয়ে পানি আসে, বাচ্চাকে কি খাবে? এত বড় জুলুম যারা বাংলাদেশে করে, ওরাও আমাদের দেশে কিছু হাজি ফাজি আছে, ওরাও এদেশে কুরবানি করেছে, 5 লাখ 10 লাখ টাকার গরু ছাগল মহিষ কুরবানি দিয়েছে। আল্লাহর কসম, ওই আমার দেশে আমার গরিব মানুষের রক্ত চুষার 4 টাকা দিয়ে যারা গরু আর মহিষ জবাই করলো, ওই গরু আর মহিষ আর শুয়োরের মধ্যে কোনো তফাত নাই। কথা বলেন ঠিক না? কোনো তফাত নাই। শুয়োর শুয়োর আর ওই গরুর মধ্যে কোনো তফাত নাই। ও শুয়োরও হারাম, ওই গরু হারাম। একবারে কাঁপ ক্লিয়ার কথা বা বুঝে কবরে যাবেন, প্রশ্ন করি জবাব দিবেন। আজকে আপনার এখানে মাগরিবের নামাজ হয়েছে, আমরা মাগরিব পড়েছি, আমার জুব্বা আছে, পাগড়ি আছে, সব সুন্দর। আমি জুমার নামাজ পড়ে আসছি আজকে ঢাকার থেকে। আমার মসজিদে 4,000 থেকে 5,000 মুসল্লি হয়, হাউজিং মসজিদ। এখন জুমার নামাজ আমি গেলাম, আমার জুব্বা সুন্দর, পাগড়ি সুন্দর, চেহারা সুন্দর, হুজুর সুন্দর, আতর লাগাইয়া দামি যাই নামাজে মেহরাবে দাঁড়িয়ে গেলাম, কিন্তু ওযু করি নেই। বলেন নামাজ হবে? আওয়াজ তুলে বলেন হবে? একজন ব্যক্তি কালনা পন্নবালা আল্লাহর ঘরে হজ করতে গেছে, খুদার ঘর ধরে কাঁদতেছে, উটের গোস্ত খাসির গোস্ত জমজমের পানি দিয়ে প্রত্যেক দিন অজু গোসল করে সেই লোকটা আল্লাহর ঘর তাওয়াব করে কাঁদতেছে। আচ্ছা আপনারা বলেন এই লোকটা মানুষের রক্ত চুষে, মানুষের হক নষ্ট করে, গরিবের রক্ত চুষে নিয়ে এই লোকটা যখন এই টাকা দিয়ে গরুর গোস্ত খেয়ে হজ করবে, আল্লাহর কসম লক্ষ বছর হজ হবে, কিন্তু একটা হজও আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কথা বলেন ঠিক না? বেঠিক বুঝে যেতে হবে, মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে, মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে, মুসলমান হয়ে আপনাকে কবরে যেতে হবে। প্রিয় মুসলমান, মুসলমান কেমনে হবে? সাহাবিদের দিকে যদি আপনি তাকান, 16 লক্ষ সাহাবির মধ্যে একজন সাহাবি ছিলেন, এ সাহাবির নাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। 16 লক্ষ সাহাবির মধ্যে একজন সাহাবি হযরত ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বাইতুল আকসা মুসলমানদের দখলে আসে নাই। যেই বাইতুল আকসা নিয়ে আজ ইসরায়েল ফিলিস্তিনের মানুষদেরকে হত্যা করে, শহীদ করে, এই ইসরায়েল কতটা ইহুদিরা কতটা খারাপ দেখেন, ইহুদিরা কতটা নিকৃষ্ট আমি আপনাদেরকে বুঝাই। হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের জায়গা তারা দখল করে নিয়েছে, জোর করে ফিলিস্তিনিদের ঘরগুলি তারা দখল করে নিয়েছে। হযরত ওমর তখন বাইতুল আকসা দখল হয় নাই, হযরত ওমরের জমানা। বাইতুল আকসা থেকে চিঠি আসলো, ইয়া আমিরুল মুমিনিন, খ্রিস্টানরা দাবি করেছে আপনি যদি আসেন তাহলে খ্রিস্টানেরা আপনার হাতে কালেমা পড়বে। তখন পোপ সম্রাট ছিলেন, সারা খ্রিস্টান দুনিয়ার সবচেয়ে বড় পোপ যিনি, তার নাম কাবুল আহবার রহিমাহুল্লাহ, তখনও তিনি কালেমা পড়েন নাই। বাইতুল আকসা খ্রিস্টানদের প্রধান পোপ ছিলেন তিনি, খ্রিস্টানদের দখলে ছিল এই মসজিদ। বর্তমান
ইহুদের একটা অংশ দখল করে নিয়েছে মুসলমানদের কাছে একটা অংশ আছে ইহুদিরা চায় পুরো অংশটা দখল করে নেওয়ার জন্য এজন্য ইহুদিরা প্রতিনিয়ত তারা ফিলিস্তিনিদের বাড়ি ঘর দখল করে নেয় প্রত্যেকদিন ফিলিস্তিনিদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হয় রাত্রিবেলা ফিলিস্তিনি ঘুমিয়ে আছে সকালবেলা নোটিশ আসছে ইহুদিদের পক্ষ থেকে বাড়ি ছেড়ে দাও 24 ঘন্টায় যদি বাড়ি ছেড়ে না দাও বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেব বাপের ভিটা দাদার ভিটা ইহুদিরা দখল করে নেয় হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলমানদের বাড়ি ঘর থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে বিরাট জুলুম পৃথিবীতে আজকে চলতেছে সারা পশ্চিমা বিশ্বগুলি আজকে নীরব পশ্চিমারা নীরব মানবতার গান যারা গায় তারা নীরব তার মানে বোঝা গেল মুসলমান মেরে ফেললে ওদের কাছে মানবতা নাই কথা বলেন ঠিক কিনা ফিলিস্তিনের মুসলমানদের বাড়ি ঘরগুলি প্রত্যেকদিন দখল করা হয় আপনি কল্পনা করতে পারবেন আপনার বাপের ভিটা দাদার ভিটা বর দাদার ভিটা 200 বছর ধরে যে ভিটাতে আপনি বাস করেন সকালবেলা এসে এই ভিটা উচ্ছেদ করার জন্য আপনার বাড়ি বুলডোজার চালিয়ে দেওয়া হলো আপনার অন্য কোথাও বাসস্থানের ব্যবস্থা না করে বুলডোজার দিয়ে উঠিয়ে দেওয়া হলো এইভাবে প্রত্যেকদিন ইহুদিরা মুসলমানদের উপর নির্যাতন করে চলছে পশ্চিমা মিডিয়াগুলি নীরব পশ্চিমা বিশ্বগুলি নীরব আর যখন ফিলিস্তিনের মুসলমানরা প্রতিরোধ যুদ্ধ হিসেবে তার অধিকারের জন্য যুদ্ধ করে তখন তারা হয়ে গেছে জঙ্গি সন্ত্রাস তারা নিজের স্বাধীনতার জন্য নিজের স্বাধীনতার জন্য নিজের বাসস্থানের জন্য নিজের নিরাপত্তার জন্য যখন তারা যুদ্ধ করে তারা হয়ে গেল জঙ্গি বাংলাদেশে যখন এদেশের স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল তখন হানাদারদের কাছে এই মুক্তিযোদ্ধারা ছিল জঙ্গি হানাদারদের কাছে এই মুক্তিযোদ্ধারা ছিল সন্ত্রাস যদি এদের স্বাধীন না হতো তাহলে মুক্তিযোদ্ধারা তাদের কাছে সারা জীবনই সন্ত্রাস হয়ে থাকত আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে যে ইহুদিবাদীরা প্রতিনিয়ত গুলি করে মায়ের সামনে সন্তানকে সন্তানের সামনে বাবাকে যারা শহীদ করে দিচ্ছে হে মুসলমান সতর্ক থাকতে হবে এই ইহুদিরা হলো দাজ্জালের সৈনিক আর আমরা মুসলমানরা হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের সৈনিক কথা বলেন ঠিক না মোহতরম উপস্থিতি এই বাইতুল আকসা দখল হবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি আসছে হযরত ওমর গোলামকে ডাকলেন এ গোলাম এক মাস পথ লাগবে মদিনা থেকে বাইতুল আকসা পর্যন্ত তো কিছু সামান জোগাড় করো খাবার দাবার পাথেয় সংগ্রহ করে উটের পিঠের উপর চড়িয়ে হযরত ওমর আর গোলাম রওনা করলেন গার্ড অব অনার নাই নিরাপত্তার জন্য গোয়েন্দা ডিভিশন নেই নিরাপত্তার জন্য সেনাবাহিনী নেই মুসলিম মিল্লাতের একজন খলিফা আর একজন গোলাম একসাথে জোরে বলবেন সুবহানাল্লাহ পৃথিবীতে নেভার কখনোই না কখনো হয় নাই কখনো হবে না পৃথিবীতে এই নজির কোনো বাদশা দেখাইতে পারে নাই যা হযরত ওমর দেখিয়েছিল হযরত আবু বকর দেখিয়েছিল হযরত উসমান দেখিয়েছিল হযরত আলী দেখিয়েছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ দেখিয়েছিলেন রাজত্বের সময়ে খলিফা থাকার সময়ে পৃথিবীতে এই নজির পৃথিবীর কোনো খলিফা কোনো রাজা ধীরাজ কোনো বাদশা কেউ দেখাইতে পারে যা মুসলমান দেখিয়েছে একসাথে আওয়াজ তুলবেন আল্লাহু আকবার এই জন্য আল্লাহ রাসূল বলছেন ফাআলাইকুম বিসুন্নতি তোমরা আমি নবীর সুন্না মানবে ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিন আজকে আমার দেশে একদল বের হয়েছে আহলে কোরআন এরা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না কোরআন মানি হাদিস মানি না কোরআনের দোহাই দিয়ে যারা নবী মানে না ওরা হলো ইহুদিদের দালাল এই হাত উঁচা করে বলেন ঠিক কিনা কোরআনের দোহাই দিয়ে যারা রসুল মানবে না ওরা ইহুদিদের দালাল 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 এদেশে ওদের জায়গা হবে না এটা আউলিয়া কেরামের জমিন কথা বলেন ঠিক কিনা বড় আফসোস আজকে কোরআনের দোহাই দিয়ে এরা বলতেছে আমরা হাদিস মানি না কোরআনের দোহাই দেয় কোরআনের এই কোরআন কার কালাম কার কালাম আল্লাহর কালাম
যারা কোরআনের দোহাই দিয়ে হাদিস মানে না তাদের কি ভয়াবহ পরিণতি হবে তা কোরআন থেকে আপনাদেরকে একটু শোনাই দিয়ে দেই আল্লাহ বুঝার তৌফিক দিক বলে না আমিন তাদের কি ভয়াবহ পরিণতি হবে তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফে সূরা ফুরকানে আমার আল্লাহ রাব কত চমৎকার কত সুন্দর করে আল্লাহ সিদ্ধান্ত পেশ করেছেন আল্লাহ সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ সিদ্ধান্তের পরে পৃথিবীতে কারো সিদ্ধান্ত নাই আল্লাহরটাই সঠিক এবং আল্লাহরটাই মজবুত মুহররম মুতারাম উপস্থিতি আল্লাহ পাক কত চমৎকার করে একটা সিদ্ধান্ত বান্দাদের মধ্যে পেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব রব্বে করিম আমাদেরকে এই কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন দুঃখিত এই 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি জালিমরা কিয়ামতের মাঠে হাত কামড়াইতে থাকবে গোশত কামড়ায় কামড়ায় তারা টেনে টেনে ছিঁড়ে ফেলবে ইয়াকুলু তারা বলতে থাকবে ইয়া লাইতানি হায় আফসোস আমাদের জন্য হায় পরিতাপ আমাদের জন্য হায় আফসোস আমাদের জন্য হাত গোশত কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে সেই দিন তারা বলবে ইয়া লাইতানি ইসতাখাসতু মা'আর রাসূলি সাবিলা আহা আমরা কেন রসুলের পদাঙ্ক অনুসরণ করলাম না আমরা যদি রসুল মানতাম তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না যারা এই কোরআনের দোহাই দিয়ে রসুল মানতে চায় না আল্লাহর কসম কিয়ামতের ময়দানে জালিম তারাই তারাই কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে ইহুদি কাফেরদের মতো বেঈমান আর মুশরিকদের মতো তারা হাত কামড়াইতে থাকবে কথা বলেন ঠিক না রসুল মানা লাগবে রসুল মানা লাগবে সন্দেহ সন্দেহ কে বলেছে কে ফয়সালা কার কোরআন কার আমরা কার ফয়সালা কার হুকুম চলবে কার জমিন কার আসমান কার বিধান চলবে কার কোন সন্দেহ আল্লাহ বলেছেন রসুল মানার জন্য নির্বাককে রসুল মানতে হবে নির্বাককে রসুল মানতে হবে হযরত আমার রাদিয়াল্লাহু আনহু তিনি গোলামকে সাথে করে রওনা হয়ে গেলেন বরুরার মুসলমান খুব মনোযোগ দিয়েন আমি তো রসুল মানার জন্য কোরআনের একটা আয়াত বলেছি এর জন্যই বললাম কিয়ামতের মাঠে তাদের ভয়াবহ পরিণতি হবে আমার দেশের যুবকরা অনেকে বুঝে না আহা তাদের কি ভয়াবহ পরিণতি হবে যুবক আপনাকে বলতেছি যদি নবীর পদাঙ্ক অনুসরণ না করেন ভয়াবহ পরিণতি হবে সেই দিন মেহশর কত কঠিন হবে যে সূর্যটা আজকে 9 কোটি মাইল উপরে সেই সূর্যটা সেই দিন থাকবে 1.5 থেকে 2 মাইল উপরে তাফসীর ইবনে কাসীরের মতো আসছে আল্লাহ কোরআনে বলেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বড় হবে হাসরের মাঠের একটা দিন হবে তত বড় আল্লাহ সূর্যটা মাথার উপরে থাকবে সেই দিন দুনিয়ার সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস মাত্র 12,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই লোহাটা গলে পানির মতো হয়ে যায় আর সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস মাত্র 1.5 থেকে 2 মাইল মাথার উপরে থাকবে সেই দিন মানুষের জিব্বা বের হয়ে কুকুরের জিব্বার মতো ঝুলতে থাকবে সেই দিন আর ঘর্মাক্ত হয়ে থুতনি পর্যন্ত মানুষের ডুবে যাবে কি কঠিন পরিণতি এইভাবে লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে আল্লাহ কাহার হয়ে থাকবেন সেই দিন হযরত আদম সফিউল্লাহ আল্লাহর দরবারে যাবে না ভয়তে আল্লাহর কাহারিয়াত দেখে আদমের সাহস হবে না মুসা ঈসা ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব সুলাইমান দাউদ আলাইহিমুস সালাম গণের কারো সাহস হবে না
ঈশা নবী বলবো হাসরবাসী তোমরা রহমতের নবীর দরবারে দৌড়াই যাও আজকে নবী ছাড়ার উপায় আমাদের কারো নাই আল্লাহি বিল্লাহি তাল্লাহি এই কোরআনের এই কোরআন আল্লাহর এই কালাম প্রমাণ করতেছে আশা আইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা সাধারণ বাংলা অর্থে আছে সম্ভবত কিন্তু তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে আশা শব্দ যখন আল্লাহ ব্যবহার করেন তখন এটা হবে অবশ্যম্ভাবী ও নবী আপনাকে অবশ্যই মাকামে মাহমুদ দেব আল্লাহর আরশে মুআল্লার ডানে নবীজির জন্য আসন বরাদ্দ করা হবে সেই দিন আল্লাহর রাসূল দৌড়ায় যাবেন আরশে মুআল্লার সামনে কুদ্রতি কদমে সিজদার মধ্যে পড়ে যে একটা চিৎকার করে বলবে ইয়া রব হাবলি উম্মতি ইয়া রব হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার আমার উম্মত বড় গুনাহগার উম্মত বড় গুনাহগার এত বছর পার হয়ে গেল দুনিয়ার 50,000 বছর একদিন হাসরের একদিন হবে তত বড় সেই দিনে লক্ষ লক্ষ বছর পার হলো আমার আল্লাহর কাহার ইয়াদ গেল না যখন আল্লাহর নবী সাজদার মধ্যে পড়ে কেঁদে ফেললেন সাথে সাথে আল্লাহর বড় দয়া লেগে গেল আল্লাহর মায়া লেগে গেল এই কোরআন সাক্ষী দিচ্ছে আল্লাহ বলবেন হাবিব আপনি মাথা উঠান আর আপনি মাথা নত করে থাকবেন না আর সাজদায় পড়ে থাকবেন না কি চান নবীজি তখন বলবে ইয়া রব হাবলি উম্মতি আমার উম্মত বড় গুনাহগার আল্লাহ ডাক দিবে হাবিব মেহশরের মাঠে মাথা উঠানোর মত সাজদায় পড়ে থাকার জন্য আপনাকে আমি আনি নাই নবী গো আপনার কাদার জন্য মেহশরের মাঠ কায়েম করি নাই আমি কোরআনে ওয়াদা করেছিলাম আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো বন্ধু জান আপনি যাকে খুশি তাকে নিয়ে আমি আল্লাহর জান্নাতে আগে চলে যান আপনি নবীর আগে কেউ জান্নাতে যাবে না আপনি নবীর আগে কেউ জান্নাতের তালা খুলতে পারবে না একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার কাজী নজরুল দাড়ি নাই মুস নাই কি লেখছে দেখে শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি তোমার মেঘের বাণী খুদা তোমার মেঘের বাণী এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি জবাব দিবেন তো আপনি যে দলের অনুসারী হন এখানে আমরা তিনজন ব্যক্তি সাতজন ব্যক্তি উপস্থিত সবার তো চিন্তা এখানে সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দল খালেদা জিয়া আর এর সাত তিন দিয়ে এক জায়গায় কেমনে হইল এই চিন্তা মগজ আসতে পারে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে যেই ফিরের অনুসারী হন রাজনীতিভাবে যে যেই দল করে আপনি কমই না তবলিগ না জামাত ইসলাম নাকশি না ফুরফুরা না জনপুর না আপনি সোনাকান্দা কে কোন দল না তার শাহ হুজুর শানসা সিরিকোট আপনি কোন দল হন না কেন না কাদরিয়া না চিশতিয়া না নকশবন্দিয়া না মুজাদ্দিদিয়া না হানাফি না সাফি না মালিকি না হাম্বলি রসুল আমাদের একজন কি কথা বলেন ঠিক কি না নবী শ্রেষ্ঠ নবী মাকামে মাহমুদ ওয়ালা নবী সুপারিশ কন্যা বলা নবী এই কথা কেউ যদি বিশ্বাস না করে দিল থেকে ইয়াকিন যদি না আনে আমি মনে করি শূন্য তো দূরের কথা মুসলমানই হতে পারে নাই সাথে আপনি আমার বাপ হন আর খালা হন না মা হন আর উস্তাদ হন দেখার টাই ফিরেও যদি না মানে তো ফির তালাক মেরে দিত ইমাম যদি না মানে তো ইমাম তালাক মেরে দিত কথা ক্লিয়ার না ভেজাল আছে
ক্লিয়ার কথা আমাদের জীবনে চাইতে আমরা রাসূলকে ভালোবাসি আপনি আমার মাকে গালি দেন মেনে নিয়ে দিন কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাজে কথা বলে জিহ্বা টেনে ছিড়ে ফেলে দেন সন্দেহ নাই কথা কোন না কেন সন্দেহ নাই এক কথা কি রাসূল নিয়ে ঝগড়া হবে কেন রাসূল নিয়ে তো ঝগড়া হওয়ার কিছু না আহা এ রাসূলের শান আমি কি করে আপনাকে বলবো আকাশ চিনেছে জমিন চিনেছে মাটি চিনেছে পানি চিনেছে পাহাড়ে সালাম দিয়েছে গাছে সালাম দিয়েছে পশু পাখি সালাম দিয়েছে সৃষ্টির মানুষ আর জিন ছাড়া এমন কোন জাত নাই যে জাত রাসূলকে না চিনত হিংস্র প্রাণী শুধু রাসূল চিনে নাই রাসূলের সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু জঙ্গলের মধ্যে পড়ে গেলেন ভাই হ্যাঁ কি শরীফের হাদিস জঙ্গলের মধ্যে হারিয়ে গেলেন মস্তবর বাঘ সামনে এসে উপস্থিত হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু বলেন এই বাঘ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জমিনে এসেছিলাম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে সাথীদেরকে হারিয়ে ফেলেছি জঙ্গলে আজ হারিয়ে গেছি এই বাঘ আমি রাসূলুল্লাহ সাহাবী আমাকে রাস্তা বাতলাই দে সেই দিন বাঘ পিঠের উপর সরিয়া জঙ্গল পার করে বাঘ রাসূলুল্লাহ সাহাবীকে জঙ্গল পার করে দিয়েছিল একসাথে বলা যাবে আল্লাহু আকবার হ্যাঁ তোমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত চুল পরিমাণ বরদাস্ত বেয়াদবি বরদাস্ত করা হবে চুল পরিমাণ না নেভার কখনোই না চুল পরিমাণ সেই নবীর ইজ্জত চুল পরিমাণ ছোট হোক এটা আমরা মুসলমান হিসেবে মানব না আপনি যেই ফিলের মুরিদ হন কোন অসুবিধা নেই আমরা সবাই নবীর উম্মত উম্মত মানে কি অনুসারী উম্মত মানে কি অনুসারী আমরা সেই নবীর উম্মত আজকে বলতে 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 নাস্তিকরা আমার রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দিয়েছে নাস্তিকদের যুক্তি হলো মুহাম্মাদের দাসী ছিল দাসীদের সাথে মুহাম্মাদ মিলন করত আল্লাহ রাসূলের একজন দাসী উম্মে আইমান আমার নবীর দাসী উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহাকে রাসূল বলতেন উম্মি বাদাল উম্মি হে আমার উম্মে আইমান শুনেন আপনি আমার মায়ের পরে আমার একজন মা একসাথে বলা যাবে সুবহানাল্লাহ আর দাসীকে নবী মার মতো দেখতেন সেই নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করে যারা বলে রাসূলুল্লাহর চরিত্রে দোষ ছিল নবী দাসীদের সাথে মিলন করত কাম চরিতার্থ নবী যে হাসিল করত আমরা মনে করি ওর জন্ম ওই পার্কের বেঞ্চে আর হোটেলে মোটেলে ঝরে জঙ্গলে হয়েছে কথা বলে ঠিক কিনা এতে সন্দেহ নাই সন্দেহ নাই যদি করেন তো কোরআন মিথ্যা হবে যদি করেন তো কোরআন মিথ্যা হয়ে যাবে এখন যদি কলিজায় সাহস থাকে তো বলেন হুজুর কোরআনের দুই একটা আয়াতে সন্দেহ আছে এই কথা যদি কেউ বলে তাহলে কবর আপনার অসুবিধা নেই ফেরাউন বেশি দিন বাঁচে নাই নমরুদের আল্লাহ 700 বছর জুতা দিয়ে ফিটাইছে আল বেদার ভিতরে ইমাম ইবনু কাসির লেখেন 700 বছর আল্লাহর খলিলের সাথে নাফরমানি করেছিল 400 বছর জুতা দিয়ে ফিটাইছে আল্লাহর পিটান লাগেন নাই নিজের জুতা দিয়ে নিজেই ফিটাইছে আল্লাহ আকবার জোরে কর গিরগিটি চিনেননি গিরগিটি গিরগিটি দেখছেন কুমিল্লায় কি বলে ঠিক ঠিকই গিরগিটি যাই কর এবার আপনাদেরকে একটা মাসালা শোনাই সহি বুখারি ইবনু মাজা সুনানুন নাসাই তিরমিজি আবু দাউদ সহি মুসলিম যেটাই বলেন সব হাদিসের কিতাবে আছে গিরগিটি সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলতেছে ইব্রাহিম আগুনের মধ্যে সমস্ত সৃষ্টির প্রাণীগুলি আল্লাহকে বলল আল্লাহ যদি অনুমতি দেও তাহলে আমরা ওই ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাই দেব আল্লাহ বলেন না দরকার নাই ওই গিরগিটি যাইয়া দূর থেকে যাইয়া গিরগিটি এই ফু মারতেছে তো আল্লাহ ডাক দিয়ে বলেন গিরগিটি ফু দিস কেন আল্লাহ তো সব জানেই ওর মনের খবর কি জন্য ফু দেয় তারপরও আল্লাহ তো আল্লাহ থানলা জিজ্ঞেস করলেন গিরগিটি ফু দিস কেন বলে আল্লাহ ইব্রাহিমের আগুন যাতে বেশি করে জ্বলে এর লেগে ফু দিছি আচ্ছা আপনারা কোন গিরগিটির ফুতে আগুন জ্বলবে
তাফসীরের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন 2 মাইল দূর থেকে উত্তাপ ছড়িয়ে গেছে, কোন বর্ণনা আসছে 25 মাইল দূর। গিরগিটির ফুতে কি আর আগুন জ্বলে নাকি? কিন্তু গিরগিটি সম্পর্কে আল্লাহ রাসূল উম্মতকে বলেন, উম্মত, সে আল্লাহর খলিল ইব্রাহিমের বিরুদ্ধে, ইব্রাহিমের ইজ্জতের বিরুদ্ধে দাঁড়াইয়া ইব্রাহিমের আগুন জ্বালার জন্য সে ফু দিয়েছিল, ওই গিরগিটি তোমরা যেখানেই পাবা সেখানেই বাটাম চালান দিয়ে দিবা। বাটাম চালান বুঝছেন, ফাইলে একবার কায়দা মতো কইসে পিটে একবার মাটির সাথে সমান করে দিতে হবে, ও পাইলেই পিটেই তো, ফিটাইলেই শোয়া, একসাথে জোরে বলা যাবে না মারহাবা, গিরগিটি মারলেই শোয়া। অন্য প্রাণী বিনা কারণে মারবেন আল্লাহ বেজার হবে, কিন্তু গিরগিটি মারলে আল্লাহ খুশি হবে। কেন? ও আল্লাহর খলিলের সাথে দুশ্মনী করেছিল। আপনাদেরকে বলি গিরগিটি হয়েন না, গিরগিটি হয়েন না, গিরগিটি হওয়ার জন্য বেশি দূরে যাওয়া লাগে না। গিরগিটি সারা জীবনের একটা দোষ খালি ফু মারছিল, কোটি কোটি গিরগিটির ভিতরে একটা গিরগিটি ফু দিয়েছিল, অপরাধ করেছে একটা গিরগিটি, আল্লাহর খলিলের সাথে দুশ্মনী করেছে, গোষ্ঠী সুদ্ধে আল্লাহ আজাব দিতেছে। মনে রাখেন গিরগিটি হবেন না, নবীর পক্ষে থাকতে হবে, খাইলে নবীর পক্ষে, না খাইলে নবীর পক্ষে, বাঁচলেও নবীর পক্ষে, মরলেও নবীর পক্ষে, কেউ থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে, সমাজ থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে, বাবা মা ছেড়ে গেলেও নবীর পক্ষে, স্ত্রী তালাক হলেও নবীর পক্ষে, সন্তান জুদা হলেও নবীর পক্ষে, হাত উঁচা করে বলেন ঠিক না বেটি। সোজা ক্লিয়ার কথা, বাকি ঝুঁকি নেই। কষ্ট হইতেছে আপনাদের? বোঝা যায়? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সময় কম, কাজ বেশি, টাইম বেশি নেই, তারপরেও দু চারটি কথা বলে দিয়ে যাই। হযরত ওমরের কথা বলছিলাম, মনে আসেনি আপনাদের? হযরত ওমর গোলামকে সাথে করে রওনা হয়ে গেলেন, একজন মাত্র গোলাম, কোনো ভৃত্য নাই, পাহারাদার নাই, গোয়েন্দা বাহিনী নাই, সেনা সদস্য পুলিশ পাহারাদার চৌকিদার কিছুই নাই। হযরত ওমর রওনা হয়ে গেলেন, মুসলিম মিল্লাতের খলিফা হযরত ওমর। কয়েক মঞ্জিল পার হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোলামকে বলেন, গোলাম রে, তুমি এবার উটের পিঠে চড়ো, আমি রশি ধরে টানব। গোলামকে বললেন, গোলাম তুমি উটের পিঠে চড়ো, আমি রশি ধরে টানব। গোলামকে দে ফেলে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমার মনিব, আমি আপনার গোলাম, আপনি উটের পিঠে থাকবেন, আমি রশি ধরে পুরো রাস্তা বাইতুল আকসা পর্যন্ত টেনে টেনে নিয়ে যাব। আল্লাহু আকবার! সেদিন ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, গোলাম তুমি আজকে আমার উটের রশি ধরে টেনে টেনে বাইতুল আকসা পর্যন্ত নিয়ে যাবা। গোলাম রে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ জিজ্ঞেস করবে, ওমর তোমাকে দুনিয়ার বাদশাহী দিয়েছিলাম, খলিফাতুল মুসলিমিন তোমারে বানিয়েছিলাম, অর্ধ পৃথিবীর খলিফা তোমাকে বানিয়েছিলাম রে গোলাম। ও গোলাম, ওমর তোমাকে অর্ধ পৃথিবীর মালিক বানিয়েছিলাম, আমার তোমার গোলাম তোমাকে রশি ধরে টেনে টেনে বাইতুল আকসায় নিয়ে গেল, আর তুমি উটের পিঠে চড়ে আরাম করে করে গেলা, সে তো আমার বান্দা, তুমি ওমর আমার বান্দা, গোলামও আমার বান্দা, বান্দার ভিতরে কোনো তফাত নাই, কে খলিফা কে প্রজা, আমি আল্লাহর দরবারে এইগুলির কোনো বিষয় নাই, আমি আল্লাহর দরবারে একটা বিষয়ের সম্মান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তিনি আল্লাহর কাছে সম্মানিত হবে যার তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, আল্লাহ বলা যে সে কোন বংশের ছেলে, কোন দেশের ছেলে, কোন কমের ছেলে, সে কালো না ধলা, শিক্ষিত না অশিক্ষিত, কোটিপতি না ভিখারী, আল্লাহর দরবারে এগুলি কোনো বিষয় হবে না, একটা বিষয় আল্লাহর দরবারে হবে, তার মধ্যে তাকওয়া আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা। গোলাপ তুমি উটের পিঠে চড়বা, আমি যতটুকুন রাস্তা উটের পিঠে চড়ব, তুমি ততটুকুন রাস্তা ওই রশি ধরে টানবা,
আমি যতটুকুন উটের পিঠে চড়ব আবার তুমি ততটুকুন উটের পিঠে চড়বে আমি রশি ধরে টানব এই সময় আমি রান্না বান্না করব উটকে খাওয়াবো উটের যত্ন নেব গোলামকে দেখে দেখায় রান মনি বেটা হয় না দয়া করে আপনি উটের পিঠে চড়েন হযরত ওমর বললেন না গোলাম রে আল্লাহর আদালতে তুমি তো আমার পক্ষে দাঁড়াবা না আমার পক্ষ নিয়ে আমাকে জবাব দিতে হবে রে গোলাম তুমি উটের পিঠে চড়ো আমি রশি ধরে টেনে টেনে নিয়ে যাব একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার এই আমার দিকে তাকাবেন এই ওমর মদিনার মসজিদে 20 রাকাত তারাবী 10,000 সাহাবীর উপস্থিতিতে চালু করেছে سبحان الله زوري بولك كت راكات كت راكات بيش راكات ترابي حضرت عمر مسجد نبوي تے 10,000 صحابی উপস্থিতি تے چالو کرچے آج کے اپنی شائکر پاگل ہوئے گئے شائک ایسے بولے گلا آٹھ ٹکات پڑتے ہوئے আরে কোটি কোটি শায়েক এক পাল্লাই দিলে আর হযরত ওমরের জুতা আর এক পাল্লাই দিলে হযরত ওমরের জুতা আর ওজনের সমান হবে না কথা বলছেন আপনি শায়েক শায়েক এসে বলে দিচ্ছে 8 টাকা 12 টাকা চুরি হয়ে গেছে আর আপনি মেনে নিলেন বাপ রে বাপ বিরাট হুজুর ঠক কোটি হুজুর আর এক পাল্লা দিলে হযরত ওমরের জুতা আর এক পাল্লা দিলে জুতা আর ওজনের সমান হবে না এই কোরআনের বহু আয়াত অন্তত কয়েকটা আয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইচ্ছার উপর আল্লাহ নাযিল করেছেন সুবহানাল্লাহ বলবেন না কোরআনে ভুল আছে না ভুল আছে না যার ইচ্ছার উপরে আল্লাহ আয়াত নাযিল করে তিনি 10,000 সাহাবীর উপস্থিতিতে 20 টাকা তারাবি চালু করলে তোমার পছন্দ হয় না বিরাট হুজুর হয়ে গেছে আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি এগুলি আমরা মানব না কথা বলেন ঠিক কি না কখনোই না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোলামকে নিয়ে রওনা হয়ে গেলেন বাইতুল আকসা মসজিদের কাছাকাছি এতদিন পানাক্রমে তিনারা পথ চলতে লাগলেন বাইতুল আকসার কাছে যখন হযরত ওমর চলে গেলেন তখন উটের পিঠ পড়ল গোলামের ভাগে আর রশি পড়ল হযরত ওমরের হাতে গোলাম বলে মালিক আপনি পিঠে উঠেন আমি রশি ধরে টানব বলে না আমি আল্লাহর দরবারে এই বিষয় নিয়ে জবাবদিহিতা করতে পারবো না গোলাম তুমি উটের পিঠে চড়বা আমি আমার নির্ধারিত সময় উটের রশি ধরে টানব গোটা খ্রিস্টান ওরা মনে করছে উটের পিঠে যিনি আছেন তিনি খলিফা আর উটের রশি ধরে ধরে তিনি যিনি টানেন তিনি গোলাম কিন্তু বিশ্ব পৃথিবীর একটা চিত্র আজকে উল্টা খলিফাতুল মুসলিমিন গোলামের রশি ধরে উটের রশি ধরে টানে গোলাম উটের পিঠের উপরে চড়া একসাথে বলা যাবে সুবহানাল্লাহ মুসলমান হয়ে মরতে হবে মুসলমান অন্যের জমি দখল করে খাবার ধান্দা না অন্যের টাকা মেরে দিয়ে খাওয়ার ধান্দা মসজিদের ইমাম সাহেবের বেতন দেয় না 6 মাস বিড়ি খাওয়ার পয়সা কথা কন না বিড়ির পয়সা ইমাম সাহেবের পয়সা হয় না পানের পয়সা ইমাম সাহেবের পয়সা না মসজিদের এক কোণায় ময়লা পড়ে থাকলে ইমাম সাহেবের চাকরি শেষ করে গোষ্ঠী শুদ্ধি উদ্ধার করে কে মসজিদ কি ইমাম সাহেবের নাকি মসজিদ তো আল্লাহর ঘর এটা কে ইমাম কে রাষ্ট্রপতি কে প্রধানমন্ত্রী কে সেনাপ্রধান কে ডিসি কে এসপি আল্লাহর বান্দা হিসেবে মসজিদ সবাই খেদমত করবে কি কথা বলেন ঠিক কি সবার সমান অধিকার আপনি মসজিদ পরিষ্কার করবেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে রশি ধরে টানতেছেন ওমর পিঠে গোলাম গোটা খ্রিস্টান দুনিয়া দেখতেছে যে উটের পিঠে খলিফা আসতেছে মুসলমানদের যিনি সেনাপ্রধান তিনি ডেকে বলেন হে খ্রিস্টানেরা উটের পিঠে যারে দেখো তিনি গোলাম আর উটের
রশি ধরে যিনি টানে তিনি খলিফাতুল মুসলিমিন ওমর। খ্রিস্টানরা বলল সর্বনাশ, বলো কি তোমরা একজন মুসলিম মিল্লাতের এত বড় খলিফা আজকে উঠে রশি ধরে টানে? খ্রিস্টানরা বলল আর দেরি না, মুসলমানরাই ঠিক, আর বুঝার বাকি নাই, আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। সেই দিন হাজার হাজার খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইসলাম এটা, এটার নাম ইসলাম। আপনি হিন্দু দেখলে মালায়নের বাচ্চা বলে গালি দিতে পারবেন না। আপনার প্রতিবেশী হিন্দু যদি হয় দুস্থ গরিব অভাব অভাবী, তা আপনার ঘর থেকে চাল তার ঘরে পাঠাইতে হবে, আপনি টাকা দিয়ে ওর বাড়ির সন্তানের পোশাক কিনে দিতে হবে, এটা ইসলাম। ইসলাম এটা শিখিয়েছে, আপনি হিন্দুর মেয়ের নিরাপত্তা আপনাকে দিতে হবে, তার স্ত্রীর নিরাপত্তা আপনাকে দিতে হবে। আপনারা সংখ্যালঘু দেখে তাকে হ্যাঁ প্রতিপন্ন করবেন, সামাজিকভাবে অবদস্থ করবেন, ইসলাম এটা শিখাই নেই। একজন গোলামের সাথে কি ব্যবহার করতে হবে খলিফাতুল মুসলিমিন এইভাবে শিখিয়ে দিয়ে গেছে, যার কারণে আজও পর্যন্ত তার অমর হয়ে আছে। অতএব আপনাদেরকে বলব, আপনারা আমরা সবাই শ্রোতা বক্তা সবাই যাতে খলিফাতুল মুসলিমিনদের জীবনের এই দিকগুলি আমাদেরকে আল্লাহ মানার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। নবী বলেন ফা আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদি, আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ সুন্নাত তোমরা মেনে চলবে। আমরা আল্লাহ এবং তার ন্যায়নিষ্ঠ হেদায়তপ্রাপ্ত চার খলিফার আদর্শ যাতে আমরা মেনে চলতে পারি, আল্লাহ তৌফিক দিক। সকলে বলেন আমিন। আলোচনা রীতির এখানেই, দোয়ার দরখাস্ত নিয়ে এসার নামাজ, আপনারা জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করবেন। যুবকদেরকে বলবো ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত থাকবেন, আল্লাহ তৌফিক দিক। আমিন।